ঝালকাঠির রাজাপুর উপজেলার বারাকপুর মৌজা সহ কয়েকটি গ্রামের চলাচলের একমাত্র সড়কে কালভার্ট ভেঙে মরণ পরিণত হয়েছে গত এক বছর ধরে এ অবস্থা চললেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে এলাকার জনসাধারণের চলাচল সহ পার্শ্ববর্তী কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা পড়েছে চরমঝুঁকিতে ঝালুকাঠির রাজাপুর থেকে সরে জমিনে পরিদর্শন শেষে রিপোর্ট করেছেন রেজাউল ইসলাম পলাশ রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের হাজিরহাট আমিনবাড়ি ব্রিজ আকনের হাট ও পশ্চিম ফুলহার হয়ে আমতলা পর্যন্ত কার্পেটিং সড়কে অবস্থিত কালভার্ট বিএডিসির পুনঃখননকৃত সেনের খালের তীব্র স্রোতে প্রায় এক বছর আগে ভেঙে যায় এতে জীবনের ঝুঁকি নিয়ে এই কালভার্ট দিয়ে পার হতে হয় শত শত শিশু শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষকে প্রায় পাঁচ হাজার গ্রামবাসীর যোগাযোগের এ রাস্তা দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন সহ জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিগণ অথচ বিষয়টির দিকে নজর নেই কোনো কর্তৃপক্ষের খালটা যখন কাটিয়ে হালাইছে তখন ওই পানির স্রোতে ছোটো কালবর ছিল এই সড়কটায় পানির স্রোতে ভাইঙ্গে এখানে তসরাস হয়ে গেছে বিশাল গভীরতা এখানে এটা নিয়ে আমরা এলেখা ব্যাপী অনেক জায়গায় নালিশ করছি গেছি দাবি জানাইছি কোনো কাজই হইতে আছে না আমাদের এমার্জেন্সি কোন একটা ব্রিজের দরকার রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মৃধা মুজিবর জানান কালভারটি সংস্করণের জন্য ইতোমধ্যে উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ পেলেই দ্রুত কালভারটি পুনর্নির্মাণ করা হবে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম মোস্তফা জানান কালভার দুটি ভেঙে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বরাদ্দ পেলেই দ্রুত কাজে হাত দেওয়া হবে এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের উপকরণ দিয়ে কালভার্ট নির্মাণ ও পুনঃখননকৃত খালের তীব্রস্রোতের কারণেই কালভার্টটি ভেঙে গেছে তাই দ্রুত কালভার্ট দুটি পুনর্নির্মাণ করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা